আজি ব্রু আর UDLF-এ যি সশস্ত্র পন্থা এড়ি তেখেতলোকৰ 1100 কেডার সৈতে শান্তির কারণে আহিলে মই তেখেতলোকক ধন্যবাদ জ্ঞাপন করছো। UDLF আর ব্রুর সংগঠনের এই অস্ত্র সম্বরণে বরাক ভেলীলৈকে স্থায়ী শান্তি কহিয়ে আনিব আর ডেভেলপমেন্ট ত্বরান্বিত হব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যি কপন অসমক দেশের 5খন উন্নত রাজ্যের মাজলৈকে লৈ যাব লাগে, সেইটো কৰিবলৈ হলে গুৱাহাটী ডেভেলপ দলে নহব, ডিব্ৰুগড় ডেভেলপ দলে নহব, বরাক ভেলীরও প্রত্যেকখন গাঁও প্রত্যেকটি অলি গলির ডেভেলপমেন্ট হব লাগিব। কিন্তু ডেভেলপমেন্ট হবলৈ স্থায়ী শান্তি লাগিব। স্থায়ী শান্তির কারণে এই UDLF বা ব্রু এই সংগঠন সকলে সংগঠনের কেডার সকলে শান্তির আলোচনালৈকে অহাটো জরুরি, তার কারণে আহিল মই সকলকে ধন্যবাদ জানাই।